আমার সন্দেহ হচ্ছে ওই ছোট্ট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমান করা হলো। তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা এবং প্রতিভা আছে। বাংলায় এর আগে এইরকম প্রতিভাবান কেউ জন্মায়নি। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও এদিন দিলীপ ঘোষ বলেন, এইভাবে মমতা ব্যানার্জি নিজের লোকেদেরকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার চালু করেছেন, আর যে পুরস্কারগুলো ছিল তার যেটা আভিজাত্য ছিল সেটাকেও নষ্ট করেছে। সেখানে চামচা বেলচাদের বসিয়ে দিয়ে নিজের নামে, নিজের পার্টির লোকেদের নামে সব পুরস্কার করে নিয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরস্কার দিয়ে মমতা ব্যানার্জিকে কেন অপমানিত করা হলো। তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে। বাংলা এর আগে এরকম প্রতিভা জন্মায়নি কেউ, যে সব নতুন পুরস্কার চালুও করছেন, পুরস্কার নিজেও পাচ্ছেন। আমরা জানতাম লোকে পুরস্কার পায়, পুরস্কার দেয়, এ তো পুরস্কার নেয়, সব পুরস্কার নিয়ে নিচ্ছে। এর যে আর কি বাংলা সর্বনাশ হচ্ছে, বাংলা এগিয়ে এই যে বাংলা সংস্কৃতি, সভ্যতা, সাহিত্যকে অপমান করা হচ্ছে, এর আগে কেউ করার সাহস পায় না। আর যার পার্টির নেতা বলে যে নোবেল দিয়ে রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না। কেন ওনার যে রাজনীতি, পাহাড়ে নেপালি বাঙালি লড়িয়ে দিচ্ছেন, রাজবংশী আর ভাটিয়া লড়িয়ে দিচ্ছেন, এদিকে আদিবাসী আর অন আদিবাসী লড়িয়ে দিচ্ছেন, এই হচ্ছে ওনার রাজনীতি। কিছু করতে পারবেন না উন্নয়ন, ঝগড়া বাঁধিয়ে দিয়ে আর বলবেন যে তোমাদের জন্য এই করছি তাই করছি, আর এইসব নাটক হবে, কোনো কিছু উনি করতে পারবেন না। জিটিএ করে কি লাভ হলো? উনি তো এগ্রিমেন্ট করেছিলেন, ওখানকার মানুষ কি ন্যায় পেয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে কি? আরও দুর্নীতি বেড়েছে, নিজের লোকেদের বসাতে গেছেন, পারেননি, মারামারি করেছেন, ঝগড়া করেছেন, ওখানকার লোক মারা গেছে, না খেয়ে থেকেছে মাসের পর মাস, এর জন্য পুরো দায়ী মমতা ব্যানার্জি। উত্তর দিনের পর দিন খুন হয়েছে, বাচ্চার লোকেদেরকে বছরের পর বাড়ি ছাড়া করে রেখেছে, লড়াই করেছে তারা, মহিলাদেরকে মার্ডার কেস দিয়েছে, আমি একাধিকবার গেছি ওখানে, এই অত্যাচার সব জায়গায় করে রেখেছে। যতক্ষণ না টিএমসি ঝান্ডার তলায় সবাই আসবে তাদেরকে বাঁচতে দেবে না, শান্তিতে থাকতেই দেবে না, এই রাজনীতি কোথা থেকে এলো? এটা কি মিথ্যা নাকি? এটা চোখের সামনে সবাই দেখছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দবার্তা।